হ্যালো ফ্রেন্ডস, আপনারা অনেকেই ইমেজের প্রয়োজন হয়, আপনারা ইমেজ ইন্টারনেট থেকে ডাউনলোড করেন। যারা ইউটিউবার আছে তাদের ইউটিউব চ্যানেলে আপনাদের ইমেজের প্রয়োজন হয়, এবং যারা এডিটার আছেন তারা অবশ্যই এডিট করতে তো ইমেজ লাগবেই। তো আপনারা কি করেন, সরাসরি আপনারা ক্রোম ব্রাউজারে চলে যান, অথবা আপনারা গুগল অ্যাপ থেকে আপনারা ইমেজ সার্চ করেন। এবং আপনারা জানেন এখান থেকে সার্চ করলে আপনারা যে কোনো ধরনের ইমেজ পেয়ে যাবেন নন পপারে। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেন, কিন্তু সেই ইমেজগুলো ক্লিয়ার থাকে না, তার মানে ঘোলা থাকে, একদম ক্লিয়ার থাকে না। অবশ্য পেয়ে যান ঠিকই, তবে ক্লিয়ার থাকে না। তো ক্লিয়ার ইমেজ আপনারা ডাউনলোড করবেন কীভাবে, তার জন্য একটি অ্যাপ আছে, সেই অ্যাপটার নাম সার্চ ইমেজ। তো এটা আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। তো আমি এই অ্যাপটা কীভাবে কাজ করে আপনাদের দেখাচ্ছি। এই অ্যাপটা একদম গুগলে যেমন করে সার্চ করে আপনারা ইমেজ ডাউনলোড করে নেবেন, সেভাবেই ডাউনলোড করতে পারবেন। তবে এখানে একটি নতুন ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে আপনারা এখান থেকে এইচডি ফটো ডাউনলোড করে নিতে পারেন। এবং আপনারা ভাবেন আপনাদের ভিডিওয়ে যদি এইচডি ফটো আপনারা যদি ব্যবহার করেন, তাহলে আপনাদের ভিডিওর যে কোয়ালিটি আছে সেটা কত ইনক্রিজ হবে, কত ভালো হবে ভিডিওর কোয়ালিটি। তো আমি সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি এখান থেকে কীভাবে আপনারা ডাউনলোড করবেন। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। সো ফ্রেন্ডস, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম এবং ইমেজ সার্চ অ্যাপের ভেতরে প্রবেশ করলাম। এবং এই অ্যাপটি দেখতে পাচ্ছেন কেমন করে দেখাচ্ছে, এখানে এমন গুগলের মতোই ইন্টারফেস দেখাচ্ছে এখানে। এবং এখান থেকে আপনারা গুগলে যেমন করে সার্চ করেন ইমেজ, সেইভাবেই এখানে সার্চ করে নিতে পারেন। যেমন আমি লিখেছি দেখতে পাচ্ছেন শেখ হাসিনা, তো এমন করে আপনারা সার্চ করে এখানে এইচডি ফটো এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন শেখ হাসিনার ফটো এসে গেছে, অনেকগুলো ফটো এসেছে এখানে। তো আপনারা ফানি ফটো যদি চান, এখানে ফানি ফটো লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। আপনি যে ক্যাটাগরিরই ফটো চান না কেন এখানে পেয়ে যাবেন। তো আমি এখানে লিখেছি ফানি জোকস, লিখে সার্চ করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, লোডিং হতে কিছুটা সময় নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন লোডিং হয়ে গেছে, এমন করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সো ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনারা যদি আমাদের চ্যানেলে অবশ্যই যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই ছোট ফ্যামিলিটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশের বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিওতে।